سنخوض معاركنا معهم وسنمضي جموعا نرضوهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد الذل وذا العار سنخوض معاركنا معهم وسنمضي جموعا نرضوهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم وسنمضي ندك معاقلهم بدبيل دام يقلقهم وسنمحو العار بأيدينا وبكل القوة نردعهم وبكل القوة نردعهم سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردعهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم لن نرضى بجزء محتل لن نترك شبرا للذل ستمور الأرض وتحرقهم في الأرض براكين تغلي في الأرض براكين تغلي سنخوض معاركنا معهم وسنمضي جموعا نرضعهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم سنخوض معاركنا معهم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ডিসকভার 100 2017 মডেল, 2018 সালে সম্ভবত কেনা। তো এই বাইকটির আসলে কিছু বলার নেই। এই বাইকটির এক কথাই বলবো যে বাইকটি শোরুমে রাখার মতো। কেউ যদি চায় যে বাইকটি শোরুমে রেখে বিক্রি করবো তাহলে মনে হয় ভুল হবে না, কারণ এটির বাইকটি একদম আউটসাইড এবং ইঞ্জিন কোয়ালিটি একদম শোরুম বরাবরই। মাত্র 2200 কিলো চলা বাইকটি কেমন থাকবে আপনারা একটু বিবেচনা করে। তো এই বাইকটি অনেকেই ভিডিও আলাদাভাবে দেখতে চেয়েছেন, তাদের উদ্দেশ্যই এই বাইকটির ভিডিও করা। তো এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো। তার একটি কথা, যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন। হ্যাঁ, আমি শুরু করতেছি সামনের টায়ার থেকে। সামনের টায়ার আগে দেখাবো। দেখেন সামনের টায়ারের কোয়ালিটি শোরুমের মতো যদি না হয় তাহলে আপনাকে নিতে পারেন। দেখেন ছোটো ছোটো ফুল, এই ছোটো ছোটো ফুল এখন পর্যন্ত কিন্তু একবার চমৎকার আছে। ঠিক আছে, 5 থেকে 10 হাজার চললে এই ছোটো ফুলটা থাকে না, মানে এই ফুলটা আঙুল দিয়ে দেখা দিলাম, ওই ফুলটা 5 থেকে 10 হাজার চললে এই ফুলটা মিশে যায়, থাকে না। এটা কিন্তু হুবাহুব শোরুমের মতোই আছে। সামনে মাঠগাঁটটা দেখেন, বিন্দু পরিমাণ কিন্তু দাগ নেই, বিন্দু পরিমাণ এই মাথা পর্যন্ত। এই সাইডে তো কোনো দাগ নেই। ঠিক আছে, দুইটি সকাপ ফুল ফ্রেশ আছে, হেডলাইটের গ্লাসেও বিন্দু পরিমাণ দাগ নেই, একদম নিখুঁত। ঠিক আছে, দেখেন সামনে উপরে গ্লাসটাও কিন্তু ফুল ফ্রেশ আছে। তো বিয়স, সামনে যতটুকু দেখালাম আপনারা কিন্তু নিখুঁত পেয়েছেন। ঠিক আছে, কোনো দাগ পান নেই কিন্তু। ঠিক আছে, এই সাইডের অংশটা দেখেন, নতুন আর পুরাতন এইটাই পার্থক্য করে দিবে। ঠিক আছে, নতুন আর পুরাতন এটাই পার্থক্য করে দিবে। সিঙ্গেল লাইটটা দেখেন ফুল ফ্রেশ, হেডলাইটে দেখেন চাপা সুইচ, হেডলাইট বলে এটা কি হ্যান্ডেল বলে, দেখেন হ্যান্ডেলের এই গুটি লুকিং গ্লাস পর্যন্ত, দেখেন তো কোনো দাগ আছে কিনা। মানে এই গাড়িটি কী আর বলবো, কীভাবে যে রাখছে আল্লাহ ভালো জানে। ঠিক আছে, যে একটা দাগ থাকা তো দূরের কথা, চুল পরিমাণেও এসকিজ নেই। ঠিক আছে, চাপা সই সব কিছু ফুল ফেরেছে, দেখেন এই রড পর্যন্ত নিখুঁত আছে। এখন বলবো ট্যাঙ্কি, ট্যাঙ্কিটা দেখেন নিখুঁত কাকে বলে আর শোরুম কন্ডিশন কাকে বলে দেখেন। ঠিক আছে, এখানে বলার কিছু
প্রয়োজন মনে করতেছি না, তারপরেও একটু বলতেছি। দেখেন এই গাড়িটি যে সেই একটা দুধে সল যদি দেখে তাও সে বলতে বাধ্য হবে যে এই বাইকটির আসলেই নতুন। ঠিক আছে, দেখেন বাম্পারটা দেখেন ফুল ফ্রেশ, ইঞ্জিন ইঞ্জিনের যেহেতু স্টিকার পর্যন্ত আছে তাহলে এটা বলার অপেক্ষা থাকে না যে এই গাড়িটা আসলে খোলা পড়ছে কিনা বা গাড়িটির সাউন্ড কোয়ালিটি কেমন। ইঞ্জিনের একটা নাট খোলা পড়ার দূরিকতা, ইঞ্জিনের একটা সার্ভিসও করা হয় না এখন পর্যন্ত। ঠিক আছে, সাইড কভারটাও দেখেন ফ্রেশ কাকে বলে। দেখেন এই বাইকটির নিচে যত নিচে যাবেন একটা যেটা জিনিসটা পাওদানি জিনিসটা যেটা মাটিতে থাকে সেটা পর্যন্ত একদম চকচকা। ঠিক আছে, সেটা পর্যন্ত কিন্তু জং ধরা নাই, মানে চকচকে দেখেন স্ট্যান্ড সহ জং ধরা নাই, একদম শোরুম কন্ডিশন। পাওদানিগুলো দেখেন, পাওদানিগুলো দেখেন, এই পাওদানিও বলে দিচ্ছে যে গাড়িটা আসলে নতুন এবং শোরুম কন্ডিশন। দেখেন চেন কভারটাও দেখেন, সারি কাটা দেখেন, এই সাইডে দেখেন এই স্টিকার পর্যন্ত ওঠে নাই। এটা কিন্তু শোরুম স্টিকার, মানে শোরুমে গাড়িগুলো এগুলোর জায়গার স্টিকার থাকে। দেখেন এখন পর্যন্ত উঠানো হয় নাই বা আসে, তাহলে কীভাবে গাড়িটা রেখেছে যত্ন করে। সাইড কভারগুলো দেখেন, সাইড কভার সিট প্যানেল দেখেন পলি পর্যন্ত আছে, সারি কাটের একটা দাগ নেই। তবেও ঠিক এরকম লাগতেছে, দেখেন গাড়িটির চেহারা দেখেন, আপনারা দেখলেই বুঝবেন যে গাড়িটা আসলে কেমন হয় আছে। ঠিক আছে, এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে। গাড়িটির নাম্বার ছাড়া, নাম্বার ছাড়া হলে দুইটি সুবিধা। একটা সুবিধা হচ্ছে আপনার নিজ নামে করে পারতেছেন, বাইকটির মালিক আপনি হবেন। দ্বিতীয় হলো আপনাদের সব ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবেন, আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন না কেন ওই ডিস্ট্রিক্টে নাম্বার হয়ে যাবে এবং আপনার মালিক, আপনার এই বাইকটির মালিক আপনি হয়ে যাবেন ফার্স্ট মালিক। ঠিক আছে, আমরা এই বাইকটির মালিকানা চেঞ্জ করে দেবো আমাদের নিজ দায়িত্বে, আমাদের নিজ খরচে। ঠিক আছে, সিঙ্গেল দুইটি লাইট ফুল ফ্রেশ আছে, ব্যাক লাইট ফুল ফ্রেশ আছে, উপরের অংশগুলো ফুল ফ্রেশ। এখন পিছনের টায়ারটা দেখেন, দেখেন তো পিছনের টায়ার শোরুম কন্ডিশন না হলে গাড়ি আপনাকে মাং না দিয়ে দেবে। দেখেন কত গভীর বিট, কমপক্ষে 70-80 হাজার কিলো চালানো সম্ভব হবে এই টায়ার দিয়ে। ঠিক আছে, এই সাইডটা অংশগুলো দেখেন, দেখেন তো দাগ আছে কিনা। এবং কালার যদি বলি, কালারটা যদি শোরুম কন্ডিশন না হয় তাহলে এই গাড়িটা নিতে হবে না, শোরুমের সাথে মিলেবেন। যেহেতু শোরুম এখন নেই, তারপরেও শোরুমের অন্যান্য গাড়ির সাথে মিলেবেন যে কালার কেমন। সাইলেন্সারে দেখুন দাগ নেই, স্পট নেই, পাওদানি লাগানো আছে, পাওদানিগুলো দেখেন। এইদিকে সাইড কভার দেখেন তো ফুল ফ্রেশ, ট্যাঙ্কি এই সাইডে দেখেন, দেখেন তো ট্যাঙ্কিটা দেখলেই একজন দুধে সল কি বলবে, যারা দুধ খায় দুধে বাচ্চা তারাও বলবে যে গাড়িটা আসলে কেমন। দেখেন চাপা সুইচ, লুকিং গ্লাস, এই যে গুটি কি বলবো, কোনো জায়গার দাগ আছে কিনা, পুরাতন হলে এই গুটিগুলো, এই যে এগুলো, এটা এই হাত দিয়ে আঙুল দিয়ে দেখালাম, এই গুটিগুলো কিন্তু পুরাতন হলে পুরাতনই হয়ে যায়, কিন্তু দেখেন আজ পর্যন্ত এখন পর্যন্ত বা দেখেন রড পর্যন্ত কোনো নিখুঁত। ঠিক আছে, দেখেন এই সাইডে ভাইজার স্টিকার দেখেন সব কিছু ফুল ফ্রেশ। হ্যান্ডেল বারটা দেখেন, হ্যান্ডেলের দেখেন চকচকা কাকে বলে, বিয়োজ আসলে যে গাড়ি নতুন হয় সব কিছু কিন্তু নতুন। দেখেন হ্যান্ডেল পর্যন্ত নতুন, এই যে রড পর্যন্ত নিখুঁত, এগুলো জং ধরে যায় কিছুদিন বয়স হলে, কিন্তু এটা কিন্তু জং ধরে নেই। এখন গাড়িটি চলা দেখেন 2298 গেল গাড়িটি চলা, এটা জেনুইন চলা, অরিজিনাল চলা 2298 গাড়িটি চলা। এই যাবতে 2200 চলার সাথে গাড়ির কোয়ালিটি, গাড়ির ডিজাইয়া কন্ডিশন 100-100 মিল আছে চলার সাথে, মিটারের সাথে। ঠিক আছে, এখন স্টার্ট করে শোনাবো, এখন স্টার্ট করে শোনাবো গাড়িটি। দেখেন সাউন্ডটা রানিং অবস্থায় দেখেন, রানিং অবস্থায় সাউন্ডটা দেখেন, গাড়িটির সাউন্ড রানিং অবস্থায়।
দেখেন তো সাউন্ড আছে না, দেখেন রানিং অবস্থায় কিন্তু ইঞ্জিনটা রানিং অবস্থায় আছে, দেখেন সাউন্ড আছে নাই, সাউন্ড একদমই নেই, রানিং অবস্থায় থাকতেও সাউন্ড নাই, বোঝা যাচ্ছে না, ঠিক আছে, এত সুন্দর সাউন্ড। তুমি এখন এই বাইকটি দামে আসব, এখন এই বাইকটি দামে আসবো, এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ 1,00,000 টাকা দাম, মালিকানা চেঞ্জ সহ 1,00,000 টাকা দাম, একদম কোনো দরাদাম করা চলবে না, কারণ এই বাইকটি এখনকার যে 110 আছে, 110-এর চেয়েও যদি নতুন না হয় তাহলে আপনাকে নিতে হবে না, ঠিক আছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।